আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান নবীন। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলাদা করে আলাপ করব যে কিভাবে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন থাকার পরও তুমি এগ্রিভার্সিটি, যেটা কম্বাইন্ড পরীক্ষা হয়, সেগুলোতে চান্স পাবে, অথবা যাদের ড্রিমই আছে যে আমি মেডিকেলে পরীক্ষা না, আমার ড্রিম হচ্ছে এগ্রিভার্সিটির প্রিপারেশন। ফার্স্ট টাইমে যখন মেডিকেলে চান্স পাই নাই, তারপরে বিভিন্ন রাবি ঢাবি যাবি এগুলোতে পরীক্ষা দিতে হয়েছে তোমাদের মতো করেই। আমি পরবর্তীতে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছিলাম। হোসেন শরীফ সোহরাওয়ার্দী হলে ছিলাম 3 মাস, এই সময়টা অনেক ভালো কেটেছিল। তারপরে আবার সেকেন্ড টাইম দিয়েছি আমি মেডিকেলের জন্য। তো ওই যে কৃষি ভার্সিটির যে একটা টান, বা কৃষি ভার্সিটিতে চান্স পাওয়ার পর বোঝা যায় কৃষি ভার্সিটি কী জিনিস, সেজন্য যারা পড়াশোনা করতেছো তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায়, এই নিয়ে আমার অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিও তোমাদেরকে একটু যদি আমি দেখাই এখানে, যে এখন আমাদের সময় আলাদা আলাদা করে ভার্সিটি পরীক্ষা হতো। এগ্রি ভার্সিটির মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা 1200টা সিট ছিল, 1200 × 10 এতজনকে পরীক্ষা দিতে হতো। এখন তোমাদের গত বছর থেকে এটা চেঞ্জ করছে, গত বছরেরটাই আমি এখানে লিখে রাখছি, যে এখন কম্বাইন্ড পরীক্ষা হয় 7টা ইউনিভার্সিটি মিলে, ঠিক আছে। তার মধ্যে ধরো তোমার বাংলাদেশ কৃষি ভার্সিটি, শেরেবাংলা, তারপরে সিলেট, পটুয়াখালী, ঠিক আছে। তো এইভাবে যেগুলো পরীক্ষা হচ্ছে, এই ভার্সিটিগুলোর সিট রেঞ্জ হচ্ছে 3419, এর সাথে 10 গুণ করলে যেই সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে তার পরীক্ষার্থী সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে তার পরীক্ষার্থী সংখ্যা। এটাতে আমার HSC SSC দুইটাতেই গোল্ডেন ছিল, এই কারণে নাম্বার কাটা যাওয়ার ভয় কিংবা সিলেকশনের ভয় এগুলো কোনো কিছুই ছিল না। অনেকের অনেক রকম ঘটনা ঘটে যায়, সিলেকশন হতে পারে না। তো এটাতে আসতেছি আমরা, যে টোটাল GPA উইথআউট 4 সাবজেক্ট, এটা অনেক বেশি কাউন্ট করে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু উইথআউট 4 সাবজেক্ট না, উইথ 4 সাবজেক্ট সব কিছু মিলায় নাম্বারটা। এখানে হচ্ছে 4 সাবজেক্ট বাদে তুমি কত করতেছো, এটা অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। যে উইথআউট 4 সাবজেক্ট তোমাকে প্রত্যেকটা বলতে, যেই সাবজেক্টগুলো আছে সেগুলোতে তোমার 3.5-এর উপরে রেজাল্ট থাকতে হবে, টোটাল HSC SSC মিলে তোমার 8 থাকতে হবে। এটা হচ্ছে একটা নর্মাল মিনিমাম লেভেল দিছি, কিন্তু এগুলোর থেকে অনেক বেশি নাম্বার পাওয়া লাগে। এগুলো জাস্ট খালি একটা লেভেল দেওয়ার কাম দেওয়া, এখানে অন্য কিছু করা নাই। এখানে আসো যে কী কী পড়াশোনা তোমার আছে। এখানে বায়োলজিতে 30 মার্ক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এখানে 20 মার্ক করে, এবং ইংলিশে 10 মার্ক আছে। তো এই ম্যাথটাতে যারা মেডিকেল প্রিপারেশান নিয়ে আসে তাদের ম্যাথটাতে সমস্যা, বাকিগুলো মোটামুটি তারা পারে। এবার GPA-র ক্ষেত্রে আসি, যে GPA তোমার এই যে 100 মার্ক, 100 মার্ক তো তুমি পরীক্ষা দিলা পরীক্ষার হলে, আর এই 25 মার্ক এবং 25 মার্ক, মোট 50 মার্ক, এটা হচ্ছে GPA-র উপর, উইথআউট 4 সাবজেক্ট, 4 সাবজেক্ট ছাড়া যেই রেজাল্টটা করো সেটা, মানে উইথআউট 4 সাবজেক্ট। এই কথাটা কৃষি ভার্সিটির জন্য এত বেশি প্রযোজ্য, আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম যে উইথআউট 4 সাবজেক্ট এত গুরুত্ব দেওয়া হয় একটা ভার্সিটির পরীক্ষাতে। এখানে শুধুমাত্রই বোধহয় কৃষি ভার্সিটিতে এই প্রবলেমটা করে, যে উইথআউট 4 সাবজেক্ট তারা সবসময় দেখতে চায়, একেবারে পরীক্ষায় দিতে পারা যায় না, খুব সীমিত সংখ্যক স্টুডেন্ট A+ পায়েও পরীক্ষা দিতে পারে না, এরকম ঘটনা ঘটে যায়। তো এখানে কী হয়েছে, যে তার যে 4টা পেপার আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর যে তার যে বিভিন্ন বই আছে, এই বইয়ের 400 মার্কের মধ্যে সে যত নাম্বার পাইছে, মনে করো 320 পাইছে, এই 320/400 এইভাবে তার ভাগ করতে হয়, বা এরপরে 800 নম্বরের মধ্যে কত পাইছে, 800-র মধ্যে মনে করো 720 পাইছে, এটাকে দিয়ে ভাগ করতে হয়, দিয়ে মোট কত নাম্বারটা আসে টোটাল যোগ করে সেটা হচ্ছে তার 50-এর মধ্যে নাম্বার দিয়ে এটা যোগ করা হয়। তারপরে ফি, 1000 টাকা ফি ছিল ভর্তি ফি, যারা সিলেকশন হবে না, অনেকেই তো সিলেকশনের মধ্যে থাকবে না, তারা অ্যাপ্লাই করবে কিন্তু সিলেকশন হবে না, তাদের 300 টাকা কেটে নেওয়া হবে, যে 700 টাকা ব্যাক করে দেওয়া হবে, ঠিক আছে। এই হচ্ছে তাদের ব্যাপার স্যাপার। এখন আমরা পড়াশোনা করব কিভাবে, এখানে যাই, যে আসলে এটা তো বুঝলাম, এখন পড়বো কিভাবে। এখন প্রথমে যাই, যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছো কিন্তু কৃষি ভার্সিটির ঝোঁক আছে যে আমি ভালো একটা প্রিপারেশান নিতে চাই, তাদের জন্য বলবো যে ভাই বায়োলজি আর ইংলিশ, এই বায়োলজির 30 মার্ক, একজন মেডিকেল ক্যান্ডিডেট হিসেবে তোমার সর্বোচ্চ স্ট্রং পয়েন্ট হচ্ছে বায়োলজি। এখানে 30-এ অনেক খাঁচা খাঁচা নাম্বার পাবা, আমাদের সময় ছিল 25 করে ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের ইংলিশ ছিল না, এই 25 করে 4×25=100 মার্ক, এই 25-এর মধ্যে আমি বায়োলজিতেই 23 মার্ক পাইছিলাম। তো এর মতো স্বচ্ছ নাম্বার আর কোথাও পাওয়া যাবে না, ঠিক আছে। আমার 23টা কোশ্চেন একবারে খুব কমন। তো এইখানে আমি তাহলে বায়োলজিটা কি মেডিকেল প্রিপারেশান নিলে আমার হয়ে যাবে। তারপরে আসো, ইংলিশটাও আমি এই মেডিকেল প্রিপারেশানে করে দেবো, এই জন্য আমি লিখছি ম্যাথ প্রিপারেশান, এখান থেকেই আমার পড়াশোনা হয়ে যাবে, বায়োলজি প্রিপারেশানটা দিয়েই আমি সব কিছু শেষ করে ফেলবো। তারপরে আসো ফিজিক্স আর কেমিস্ট্রি। এখন কথা হলো যে ভাই ফিজিক্স এবং কেমিস্ট্রি এটার কেমন প্রশ্ন হয়, কী ধরনের প্রশ্ন হয়, এটা যদি তুমি
যে কোনো, তোমার সর্বোত্তম কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পোস্টমর্টম করা। যেই ব্যক্তি, যেই ছাত্র বা ছাত্রী প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করবে, পোস্টমর্টম করবে, তার জন্য যে কোনো ভার্সিটিতে চান্স পাওয়া সহজ হয়ে যাবে, যে কোনো অ্যাডমিশনে তার ভালো রেজাল্ট করা সহজ হয়ে যাবে, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা এবছরও তোমরা দেখতে পাইছো। কিন্তু আর একটা কথা বলে দেই, যে বাজারে কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সম্বলিত যে বইগুলো পাওয়া যায়, এগুলো থেকে তুমি মোস্ট যেটা ভালো একটা বই নিবা, এই বইয়ের প্রশ্ন বিগত বছরে করবা, তুমি নিজে অবাক হয়ে যাবা যে কত পার্সেন্ট কোশ্চেন রিপিট হয় বা কী রকম কোশ্চেন স্যারেরা করে। এটা দেখলে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই তোমার চান্স অনেকাংশে নিশ্চিত হয়ে যায়। দেখলেই তুমি বুঝতে পারবা যে ভাই এত এত বেশি কীভাবে কমন পড়তে পারে, ঠিক আছে? তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি করবা, তাহলেই তুমি বুঝে যাবা, আমার কিছু বলা লাগবে না। আমি নবীন না পড়েও লাস্টের সময় যে আমাদের যে একটা কোচিংয়ের কৃষি প্রশ্ন ব্যাংক ছিল, ওইটা দেখে গেছি, দেখছি অনেকখানি কমন পড়ে, ঠিক আছে? তো তোমার আমার কথার উপর বিশ্বাস করতে হবে না, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। এখানে তুমি কি করবা, ফিজিক্স কেমিস্ট্রি তোমার তো মেডিকেল প্রিপারেশন ছিল, ওই মেডিকেলের প্রিপারেশনটাকেই এখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে যে ফিজিক্সে কোন ধরনের সূত্রগুলো আছে। আমি তো অনেকগুলো সূত্র পারি না, তাহলে যেই প্রশ্নগুলো, যেই সূত্র দিয়ে হয় ওই প্রশ্নগুলোই করবা, একেবারেই কোনো চিন্তা ছাড়াই ওই প্রশ্নগুলোই করবা ফিজিক্সের কেমিস্ট্রির, তাহলে দেখবা যে তোমার কমন পড়ে যাচ্ছে, তোমার ওই সূত্রের বাইরে যাচ্ছে না। ভাই 10 বছরের কোশ্চেন করলে কোথায় সব সূত্র কমন পড়ে যায়, কোনো কিছু আর বাদ থাকে না। তারপরে ম্যাথের ব্যাপারে আসি, তাহলে এই যে আমার মোটামুটি ম্যাথ 20 মার্ক বাদে 80 মার্কের গল্প শেষ। এবার এই 20 মার্ক নিয়ে ভাই আমি তো মেডিকেল প্রিপারেশন নিছি, আমার তো আসলে সম্ভব না, ম্যাথ তো আমি ভুলে গেছি, এরকম যারা বলো তাদেরকে আমি বলবো যে তুমি, আমি মেনে নিলাম তুমি ভুলে গেছো। তুমি এখন যে কাজটা করবা, যে টার্গেট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো তুমি ইন্টারমিডিয়েটে খুব ভালো পারতে, এইরকম ধরো চ্যাপ্টারগুলো তুমি নিলে, এই চ্যাপ্টারগুলো থেকে কী কী প্রশ্ন এই এগ্রিভার্সিটিতে আসছে সেগুলো তুমি দেখা শুরু করবা। ওই চ্যাপ্টার অন্তত ওই কয়টা চ্যাপ্টারের মেডিকেল কোশ্চেন তুমি দেখে যাবা, মানে ভার্সিটি কোশ্চেন তুমি দেখে যাবা, তাহলে তোমার মোটামুটি ওই চ্যাপ্টারগুলো অন্তত পারবা। আর এদিক থেকে যেটা, সেটা তো এটাতে কোনো গাফিলতি করা যাবে না, যে আমার ম্যাথ উইক, আমার এগুলোতে গাফিলতি হবে না। বায়োলজি, ইংলিশ এই দুটো আমি একবারে ভালো করবো, তারপরে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পোস্টমর্টম। আর ম্যাথের মধ্যে আমি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে যাব, এগুলোর 80 মার্ক থেকে আমি একটা ভালো মার্ক তুলবো, ম্যাথ থেকে একটু কম পারলেও হবে। কিন্তু যাদের বেসিক ভালো, যারা ম্যাথেও ভালো পারো, যেসব ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার আছো ম্যাথেও ভালো পারো, সেকেন্ড টাইমার নর্মালি ম্যাথে একটু কম পারে, কিন্তু ফার্স্ট টাইমাররা ম্যাথে একটু বেশি পারবে, তো ওইখান থেকেই তুমি ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে পোস্টমর্টম করতে পারো, তার জন্য আরও মানে চান্সটা অনেকাংশেই কি নিশ্চিত বলা যেতে পারে। তাই যারা পারবে তারা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পোস্টমর্টম করবেই, আর যারা পারবে না তারা টার্গেট চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিবে। আর যারা একেবারেই ডেডিকেটেড তাদের জন্য বলবো যে তোমার তো ভাই এখন এই যে কারিকুলাম মেনটেন করে তুমি সিলেকশনে যেতে পারলে তোমার একেবারে ডিরেক্ট, তোমার তো বায়োলজি রিভিশন ইংলিশ রিভিশনগুলো তো ম্যাথ নাই, তুমি তো একেবারেই এই এইটার জন্য তুমি পড়াশোনা করতেছো বা ভার্সিটি প্রিপারেশন তোমার, তুমি একেবারেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পোস্টমর্টম তোমার প্রত্যেকটার জন্য, তোমার কোনো টার্গেট চ্যাপ্টার নাই, তুমি সুন্দর সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে ফেলতে পারো। যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়লেই তোমার অনেকাংশে তুমি কমন পেয়ে যাবে, বুঝতেই পারবা যে এইভাবে এইভাবে পরীক্ষায় আসে, এটা হচ্ছে তোমার একমাত্র লক্ষ্য। তারপরে যদি তোমার ম্যাথে দুর্বলতা থাকে তুমি ওইভাবে একটু চ্যাপ্টার সিলেকশন সিলেকশন করে পড়তে পারো। আর এগুলোর ক্ষেত্রে তুমি মানে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যেই কিছুই হোক না কেন, তুমি চাইতে পারো যে এমন একটা প্রশ্ন ব্যাংক যেখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আছে, যেখানে অধ্যায়ভিত্তিক করে করে দেওয়া আছে যে এই 7-8টা ভার্সিটিতে কী ধরনের প্রশ্ন এ অধ্যায় থেকে আসছে। আমার কাছে এটা সুইটেবল মনে হয় যে আমি কোষ বিভাজন পড়লাম, আমি একটু দেখি তো এমন একটা প্রশ্ন ব্যাংক, যে প্রশ্ন ব্যাংকে কোষ বিভাজন নিয়ে কৃষি ভার্সিটির যত প্রশ্ন সব দেওয়া আছে, তাহলে আমার কোষ বিভাজনটা ওকে হয়ে গেল, কোষ বিভাজন থেকে যে কোনো প্রশ্ন আসলে যাতে আমি পারি, এই এই কনফিডেন্টটা গ্রো করা, একসাথে বায়োলজি এইভাবে শেষ না করা, একটা করে অধ্যায় অধ্যায় করে করে পড়ে পড়ে শেষ করা, এটা হচ্ছে সব থেকে ভালো উপায়। আমি আশা করব তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেই পড়বে, বিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি পোস্টমর্টম করবেই করবে। একটা কোশ্চেন থেকে কীভাবে সব কোশ্চেন পোস্টমর্টম করতে হয় এটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন খুবই দামি, এক একটা কোশ্চেন থেকে এক একটা কোশ্চেন দামি, তাই যত যে যত প্রশ্নের পোস্টমর্টম করতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে তার চান্স তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি। তো আশা করব তোমরা কৃষি ভার্সিটির প্রশ্ন নিয়ে যা কিছু ছিল আমি মোটামুটি গত বছরেরটা দিয়ে এই বছরেরটা দেখাই দিলাম, আর সামনে বিভিন্ন জাহাঙ্গীরনগর, রাজশাহী ভার্সিটি এগুলোতে কীভাবে কী করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও দেবো। সে পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।